করোনা অতিমারি থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব গোটা বিশ্বের অর্থনীতিতে মারাত্মক কুপ্রভাব পড়েছে, কিন্তু এই অবস্থাতেও ভারতের অর্থনীতি যথেষ্ট সুদৃঢ় রয়েছে, এমন তথ্য জানালো IMF। একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই আশার কথা শোনালেন আন্তর্জাতিক অর্থ তহবিল তথা IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টোনেত্তে সায়ে। তার মতে, ভারতকে পরিষেবা রপ্তানিতে তার বিদ্যমান শক্তিকে আরও বেশি কাজে লাগাতে হবে এবং চাকরি সমৃদ্ধ উৎপাদন রপ্তানিতে সেটিকে প্রসারিত করতে হবে। 2022 সালের অক্টোবরে তাদের রিপোর্টে IMF দাবি করেছিল, গত দুই দশকের মধ্যে সবথেকে বড় আর্থিক মন্দার একেবারে সামনে রয়েছে বিশ্ব। 2021 সালে বৃদ্ধি যেখানে ছিল 6%, তার পরের বছরে নেমে এসেছিল প্রায় অর্ধেকে 3.2%, কিন্তু এবছর তা 2.7 নেমে যাবে বলেই আশঙ্কা। এ প্রভাব পড়বে সারা বিশ্বে। এ অবস্থায় ভারতের পরিস্থিতি নিয়ে IMF এর ভবিষ্যৎবাণী সত্যি আশার আলো দেখাচ্ছে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন RBI এর গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেন, মন্দার মোকাবেলা করাই এই মুহূর্তে দক্ষিণ এশীয় দেশগুলির মূল কাজ, কেননা অর্থনৈতিক বৃদ্ধি ও লগ্নিকারীরা দেশীয় বাজার ছেড়ে চলে গেলে চাপ বাড়বে। যদিও মূল্যবৃদ্ধি ও বেকারত্ব বৃদ্ধি মোকাবেলায় তৎপরতার সাথে কাজ করছে রিজার্ভ ব্যাংক। ব্যুরো রিপোর্ট, RE News।